আসসালামু আলাইকুম রহমতুল্লা ওন আলা হিল করিম আম্মাবাদ প্রিয় দিন ভাই বোনেরা আজকে আমরা জানব যে মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি কে প্রিয় বন্ধুগণ এই প্রশ্নটাই সাহাবায়করাম রসুল্লাহ ওয়াসাল্লাম ওয়াসাল্লামকে করেছিলেন যে ইয়া রসুল্লাহ আলাইহি আসাল্লাম মানুষের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে মর্যাদাবান তো প্রিয় বন্ধুগণ রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে কি বলেছিলেন সেটা আমরা এখন সরাসরি হাদিস থেকেই জেনে নেব প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহি বুখারিতে হাদিস নাম্বার তিন হাজার চারশো নব্বই হাদিসটি বর্ণনা করেছেন একজন জলিল কদর সাহাবি হজরত আবু হুরাই রাহু তালা আনহু হজরত আবু হুরাইরা রজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল হে আল্লাহর রসুল মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান কী নবী সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে আল্লাহ ভীরু সেই অধিক সম্মানিত সাহাবিগণ বললেন হে আল্লাহর রসুল আমরা এ ধরনের কথা জিজ্ঞেস করিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে আল্লাহর নবী ইউসুফ আলীহি সালু প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম যে জবাবটি দিয়েছিলেন তা হল যে ব্যক্তি যত বেশি আল্লাহ ভীরু তার মর্যাদা তত বেশি প্রিয় বন্ধুগণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করতে পেরেছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সঠিক পথে চলে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকে সেই ব্যক্তির মর্যাদা আল্লাহতালার কাছে অনেক অনেক গুণ বেশি প্রিয় বন্ধুগণ এজন্য আমাদেরকে সবসময় আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করতে হবে আল্লাহকে ভয় করতে হবে অন্যায় কাজ থেকে বিরত থেকে আমাদেরকে ভালো কাজ করতে হবে প্রিয় বন্ধুগণ হজরত ইউসুফ আলীহিসুয়াসালাম সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করেছিলেন যখন জুলাইখা হজরত ইউসুফ আলিহিস্লা সালামকে নির্জনে যে ঘরের মধ্যে কোনো মানুষ ছিল না সেই নির্জন ঘরের মধ্যে যখন প্রেমের জন্য হজরত ইউসুফ আলীহি নিবেদন করলেন প্রেম নিবেদন করলেন তখন ইউসুফ আলীহি সালাতসাল্লাম তার প্রেমে সাড়া না দিয়ে সে বরং আল্লাহ তালাকে ভয় করেছে যার কারণে মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হজরত ইউসুফ আলীহি সালাতুয়সাল্লাম আর রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী সেই ব্যক্তিও আল্লাহ তালার কাছে মর্যাদাবান যে ব্যক্তি অধিক আল্লাহ ভীরু আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই অধিক পরিমাণে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আল্লাহ চাহিদু দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ওসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু